নারী সেনা সদস্যদের ইউনিফর্ম নিয়ে এলো নতুন নীতিমালা। বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যদের হিজাব পরার ক্ষেত্রে এতদিন যে বিধিনিষেধ ছিল তা সম্প্রতি তুলে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে এখন থেকে হিজাবও পরতে পারবেন। এজন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেনা কর্তৃপক্ষ। অফিস আদেশে বলা হয়েছে, কর্মকর্তা ও নার্সিং সেবায় কর্মরতারা সহ অন্যান্য পদবীর নারী সেনা সদস্যদের হিজাব পরার ক্ষেত্রে এতদিন যে বিধিনিষেধ ছিল তা সম্প্রতি তুলে নেওয়া হয়। অফিস আদেশে আরও বলা হয়েছে, নীতিমালাটি চূড়ান্ত করতে নারী সেনা সদস্যদের ইউনিফর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিজাবের বাস্তব নমুনা, হিজাবের কাপড়ের ধরন, রং ও পরিমাপ তুলে ধরে বিস্তারিত বর্ণনা করতে বলা হয়েছে। একই সঙ্গে ইউনিফর্মের সঙ্গে প্রস্তাবিত হিজাব পরিহিত অবস্থায় নারী সেনা সদস্যের রঙিন ছবি সংশ্লিষ্ট পরিদপ্তরে 26 সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।